শ্রীরা আজি অসমলৈ আহিব কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজি আৰু কাইলৈ উজনি অসমত রাহুলে বজাব রণডঙ্কা কংগ্রেসের হৃত গৌরব উদ্ধারের চেষ্টা করব রাহুল গান্ধীয়ে ডিব্রুগড়ের লাহওয়ালত কলেজিয়া শিক্ষার্থীরে মত বিনিময় করব রাহুল গান্ধীয়ে সাবুয়ার দিনজয় চাহ বাগিচার শ্রমিকর সত্যিও আলোচনা মিলিত হব রাহুল গান্ধী বিয়লি তিন বজাত ডুমডুমাত বিশাল জনসভা সম্বোধন করব 20 মার্চত মরিয়নি সমষ্টিত রূপজ্যোতি কর্মীর হয়ে চলাব নির্বাচনী প্রচার তারপিছতে প্রদেশ কংগ্রেসের সভাপতির সমষ্টি গহপুরতো রাহুল গান্ধীয়ে বজাব নির্বাচনী রণডঙ্কা প্রত্যেকগী রাজনৈতিক নেতা প্রত্যেকটো রাজনৈতিক দল এনেধরণে সাজু হয়েছে আর রাহুল গান্ধী আসবাবে কংগ্রেসের নেতা কর্মী সমর্থকর মাজত সাংঘাতিক উৎসাহপূর্ণ পরিবেশ আজি আর কাইলৈ উজনি অসমত রাহুলে বজাব রণডঙ্কা কংগ্রেসের হিত গৌরব উদ্ধারের চেষ্টা করব রাহুল গান্ধীয়ে ডিব্রুগড়ের লাহওয়ালত কলেজিয়া শিক্ষার্থীর মত বিনিময় করব রাহুল গান্ধীয়ে সাবুয়ার দিনজয় চাহ বাগিচার শ্রমিকর সত্যিও আলোচনায় মিলিত হব রাহুল গান্ধী মুঠতে ডিব্রুগড়ত কেবাটাও কার্যসূচী আছে রাহুল গান্ধীর আমি আমার সতীর্থ টমাসর কাছে যাব বিচার ডিব্রুগড়ের অধিক জানাবলে আমার সঙ্গে লাইভত আছে টমাস পুনপতি সম্প্রচার গৈছো হ্যাঁ প্রাঞ্জল আর কিছু সময় পিছত অর্থাৎ 11:30 বজাত রাহুল গান্ধী আহি প্রথমে ডিব্রুগড় লাহওয়ালত আহি উপস্থিত হবহি লাহওয়াল সমষ্টি যে মটক চাহ বাগিচা আছে তার খেলপথারতে তেখেতে ছাত্র ছাত্রীসকল মত বিনিময় এক অনুষ্ঠান অংশগ্রহণ করব আর আপনি যদি চাই প্রাঞ্জল আপনি যেহেতু ডিব্রুগড়লে জনমঞ্চত আহিছিল আপনি ডিব্রুগড়ের সম্পূর্ণ ছবিখন স্পষ্টকৈ আপনি দেখিছে আর এই সময় যেহেতু লাহওয়ালে প্রথম তেখেত আহিছে আর লাহওয়ালত এবার কংগ্রেসের প্রার্থী হয়েছে মনোজ ধানুয়ার আর লাহওয়ালত যেহেতু পূর্বতে বিজেপি দখলত আছিল ঋতুপর্ণ বড়ুয়া আর এবার ঋতুপর্ণ বড়ুয়াক টিকিট দিয়া হওয়া নাই গতি মনোজ ধানুয়ার তখেতর যথেষ্ট সম্ভাবনা আছে আর সেই সম্ভাবনা উজ্জীবিত করবলে এইদরে ইয়াত রাহুল গান্ধী উপস্থিত হয়েছে আর তারপর যদি চাই আপনি সাবুয়া সমষ্টি ঠিক একধরনের সাবুয়া সমষ্টিটো বিজেপিয়ে এই দিছে বা অগপক গতি সাবুয়া সমষ্টিটো এতিয়া বিজেপি বা অগপর স্থিতি কিছু দুর্বল হয়ে পড়েছে আর সেই তাতে এতিয়া বর্তমান রাহুল গান্ধীয়ে প্রচার চলাব আর তারলগতে আমি দেখি যে ডুমডুমা ডুমডুমা এনেকা একটা সমষ্টি যে ডিব্রুগড় তিনচুকীয়া দুখন জেলার মাজত যেটু কংগ্রেসের দখলত আছিল আর সেই অক্ষুণ্ণ রাখবলে কংগ্রেসের সেই দখলত থাকা সমষ্টিটো এইদরে এটা তার ডুমডুমাত আহি উপস্থিত হবহি আর যদি আমি সমগ্র ছবিখন চাও আমি দেখিম যে যথেষ্ট উৎসাহী হয়ে পড়েছে কংগ্রেসের নেতাকর্মী সকল আর যথেষ্ট ছাত্র ছাত্রী বর্তমান ইয়াত আছে বিশেষ করে লাহওয়াল কলেজের ছাত্র ছাত্রী সকল আছে তেওঁলোকে রাহুল গান্ধী হতে মত বিনিময় করব আর রাহুল গান্ধীয়ে তেওঁলোকৰ কি কি সমস্যা আছে বা আৰু বিভিন্ন বিষয়ত তেওঁলোকে কথা বার্তা পাতিব মই কথা পাতিবলৈ চেষ্টা করম যেহেতু ছাত্র ছাত্রী সকল আছে আর মনোজ ধানুয়ার ডাঙর লগতো আমি কথা পাতিবলৈ চেষ্টা করি প্রথমে আমি ছাত্র ছাত্রী সকলের ওসলে যাবলৈ বিচাৰিছো যেহেতু একাংশ ছাত্র ছাত্রী বর্তমান আহি উপস্থিত হয়েছেহি আপোনালোক কোন কলেজৰ লাহোৱাল মহাবিদ্যালয় লাহোৱাল মহাবিদ্যালয় রাহুল গান্ধী ডাঙরক পাব আপোনালোকে কথা পাতিব কি কব এই মুহূর্তত কিমান উৎসাহী হয়ে আছে ভাল লাগিছে পুনপ্রথমভাবে লগ পাইছো আজি বহুত ভাল লাগিছে হয় ছাত্র ছাত্রী সকলেও যথেষ্ট উৎসাহী হয়েছে কারণ রাষ্ট্রীয় এজন নেতাক লগ পাব পুনপ্রত্যেকে কথা পাতিবলে যেহেতু পাব গতি যথেষ্ট উৎসাহী হয়েছে আর কংগ্রেসের যখন কর্মী যথেষ্ট উৎসাহী হয়েছে আর ইজনের পিছত ইজন যেহেতু হাই প্রোফাইল নেতার উজনিলৈ আহি আছে কাইলে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া অহা কথা আছে সাবুয়ালে তার পূর্বে এদরে এটা রাহুল গান্ধী যেহেতু আহিছে আর কাইলে প্রিয়ঙ্কা গান্ধী তেখেতো আহি উপস্থিত হবই যথেষ্ট উৎসাহী হয়ে পড়ছে রাহুল গান্ধী আগমনক লৈ কংগ্রেসের কর্মী নেতাকর্মী সকল কি কব এই মুহূর্তে আজি আমার স্টুডেন্ট সকলে লগ খাব বিচাৰিছে আজি ভাল আজি তেওঁলোকক লগ খাম বুলি আহিছে আমার সর্বভারতীয় রাহুল গান্ধী ডাঙর কংগ্রেস দলের নেতা আজি আমি আমার সৌভাগ্য আজি আমার স্টুডেন্ট সকলক লগ করবলে অহার কারণে আর যেহেতু আমার অসমত এতিয়া ইলেকশন চলি আছে আপনাদের গম পাইছে আজি এই সমষ্টি আমার মনোজ ধানুয়ার দুটোয়ে প্রার্থীটা আগবাইছে সেইটো কারণে আজি তেওঁৰ এই সমষ্টিত এটা কেম্পেইনিংও চলিব কংগ্রেসের যে আগ গৌরব সেই গৌরব ঘুরাই আনবলে সক্ষম হবনে বিশেষ উজনীত যেহেতু রাহুল গান্ধী ডাঙরিয়া আহিছে আর কাইলে প্রিয়ঙ্কা গান্ধীও আহিব কিভাবে এইটো তো আপনাদের গম পাইছে এটা আমার কংগ্রেস দলের বহুত মানুষ জৈন হয়ে আছে আর উজনীত এটা এবার ভাল প্রভাব পড়ব আমি আশাবাদী যে এবার আমার সাতটা সমষ্টি আছে সাতটা সমষ্টিতে আমি জয় হম বলে আমি আশা রাখিছো আর আমার রণকসল সেইমতে কাম করে আছে আমার কর্মী সকলেও দলের কর্মী সকলেও সেই হিসাবে কাম করে আছে যে এবার সাতটা সমষ্টি আমি জয় হম
অর্থাৎ যখন কংগ্রেসের নেতা কর্মী আছে সকল এটা যথেষ্ট উৎসাহী হয়ে আছে আর ভিতরিয়া বর্তমান সাজু করে তোলা হয়েছে আর কেটামান যেহেতু মুহূর্ত বাকি আছে তারপর রাহুল গান্ধী ডাঙরিয়া আহি ইয়াত উপস্থিত হবহি আর ইয়াত প্রথম যেটু কার্যসূচী যে কলেজের যে ছাত্র ছাত্রী আছে তাদের মত বিনিময় করব আর তারপরে তখন দিনজয়ন যাব তাত এখন সভা সম্বোধন করব আর তার ডুমডুমাত এখন বিশাল সভা যেহেতু সম্বোধন করব আর এয়া আছিল রাহুল গান্ধীর যে আগমনের যে তথ্য আর বর্তমান যেহেতু আরো লোক আছে বা বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রী সকল আছে আমার কথা পাতিবলে চেষ্টা করি কোপা আছে বা মনোভাব জানিবলে চেষ্টা করি ভন্টি তোমালোক কোন কলেজ রাষ্ট্রীয় এজন নেতা রাহুল গান্ধী ডাঙরিয়া লগ পাবা কিমান উৎসাহী হয়ে আছে বা কি ধরনের কথা পাতিবা কিবা সুধিবলগী আছে নাকি সুধিবলগী তো নাই আমি বহুত উৎসাহী হয়ে আছো আর সাবলে ছাত্র ছাত্রীসকলের মনের কথা আমি জানিছো যখন কর্মী আছে বা পুনৰ কথা পাতিবলৈ চেষ্টা করি আর সকল এটা উৎসাহী আর সকল ব্যস্ত বর্তমান আর সকল উৎসাহী সকল ব্যস্ত আপনি উল্লেখ করেছে কিন্তু আমি ডিব্রুগড়ের কথালে আহিছো যেহেতু আপনি কৈছে আমি ডিব্রুগড় যেহেতু নিজে গলো আর বিভিন্ন জনের সঙ্গে মনের ভাবর বুজ ললো মুঠ ডিব্রুগড় জেলার সাতটা বিধানসভা সমষ্টি এই সাতটা বিধানসভা সমষ্টিত এইবার যুঁজ তুমুল হব সেই কথা আমি যাওঁতেও অনুমান করব পাৰিছিলো আর এতিয়াও পরিবেশ পরিস্থিতি চাই অনুমান করব পাৰিছো কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু গৃহ জেলা হয় ডিব্রুগড় আর বিজেপি ইয়ার পূর্বে অধিক শক্তিশালী রূপত আছিল এইবার ছবিখন বেলেগ হব বলে আপনি কৈছে মিত্রজোঁটক প্রার্থিত্ব দিয়া বা আন আন কিছু নিজের মাজতে খাম খেয়ালি থাকার বাবে হয়তো কিন্তু তার মাজতো যি রাষ্ট্রীয় পর্যায়ের নেতা সকল আহিছে ইয়ার পূর্বে দেশের প্রধানমন্ত্রীও উল্লেখ করেছিল যে প্রত্যেক সমষ্টিলৈ পাৰিলে তেওঁ যাব নির্বাচনী প্রচার চলাব এই রাষ্ট্রীয় পর্যায়ের নেতা সকলের আগমনে কেনে ধরনের বারো প্রকৃত অর্থত সহায় করব পাৰিব এই লাহোয়ালের কথা যদি আমি চাও 152,562 ইয়াত ভোটার আছে তেওঁলোকের মনোভাবের উপর তেওঁলোকের আগন্তুক দিনের ক্রিয়া প্রতিক্রিয়ার উপর এই রাষ্ট্রীয় পর্যায়ের নেতা সকলে বারো কিবা সঠিক দিকত কিবা প্রভাব পেলাব পাৰিব বলে ভাবেনে আপনি হয় চাওক ইজনের পিছন ইজন যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ের নেতা আহি উপস্থিত হয়েছে উজনীত আর প্রত্যেকটা সমষ্টিত যদি চাও আমি ভোটার সকলের মাজত সোমাবলে আসলে কিছু পরিমাণে হলেও চেষ্টা করেছে প্রভাব পেলাবলে চেষ্টা করেছে আর চাওক আপনি যদি চাই ডিব্রুগড় যদি ইতিহাস চাই ইয়াত চাহ বাগিচা যখন ভোট আছে সেই ভোটে কিন্তু এক নির্ণায়ক ভূমিকা প্রত্যেকটা নির্বাচনতে পালন করে আছে আর সেই সকল ভোটারক প্রত্যেক রাজনীতি দলে আসলে রাজনীতি করে আছে আর সেই সকল ভোটক আকর্ষিত করবলে বিভিন্ন ধরনের চেষ্টা অব্যাহত রাখা দেখা পাওয়া গেছে আর আমি দেখিছো যে এটা লাহোয়াল সমষ্টি যদি লাহোয়াল সমষ্টি চাই আজিও যদি আপনি যত এই অনুষ্ঠান হয়েছে বা যেটা ইয়াত কার্যসূচী আছে সেই কার্যসূচী যদি চাই আপনি দেখব মটক চাহ বাগিচার যখন খেলপথার তাতে হয়েছে অর্থাৎ চাহ বাগিচার ভোটারক আকর্ষণ করবলে চেষ্টা করেছে আর যুব প্রজন্ম যখন ভোটার আছে আকর্ষণ করবলে চেষ্টা অব্যাহত রাখিছে সমান্তরালকে আমি যদি চাও প্রধানমন্ত্রীগী যে জায়গা আহিব চাবুয়া চাবুয়াত অহার লগে ডিব্রুগড় জেলা আর তিনিচুকীয়া জেলা সেই দুখন জেলা সামরি সম্বোধন করব গতি ভোটাক আকর্ষণ করবলে প্রতিটা দলের প্রতিজন নেতায় চেষ্টা অব্যাহত রাখিছে এটারও আমি দেখিছিল যে প্রতিটা সমষ্টি প্রতিটা দলের প্রতিজন প্রার্থী বর্তমান ব্যস্ত হয়ে পড়ছে নির্বাচনী প্রচারত আর রাষ্ট্রীয় পর্যায়ের নেতাসকল এইদরে আগমন ঘটিছে আর কাইলে দিনটি যদি চাই আপনি এফালে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া থাকিব আর আনফালে প্রিয়ঙ্কা গান্ধী আহিব প্রিয়ঙ্কা গান্ধীয়ে যোরহাটত আর নাজিরাত প্রচার চলাব গতি ইজনের পিছত ইজন রাষ্ট্রীয় পর্যায়ের নেতা এইদরে আগমন ঘটিছে ছাত্র ছাত্রীসকল আছে তাদের মনের কথা জানিবলে চেষ্টা করি কোন কলেজ রাহুল গান্ধী ডাঙরিয়াক আপনাদের পাব কিবা সুধিবলগী আপনার আছে বা কি উৎসাহী আপনাদের এজন রাষ্ট্রীয় পর্যায়ের নেতাক যেহেতু সম্মুখ পাব হয় স্যার বহুত উৎসাহী আমি প্রতি কারণ কংগ্রেসের এজন নেতা সেইভাবে বহু উৎসাহ দিব আমাক বিশেষ ছাত্র ছাত্রীসল কি সমস্যার বিষয়ে কব আপনাদের যেহেতু মত বিনিময় করব সমস্যার বিষয়ে বুঝ লোক কি সমস্যার বিষয়ে আপনাদের কব হয় স্যার আমাতকৈ আর আর সিনিয়র সকল আছে কব আমি সহযোগ আইছো অর্থাৎ চাবলে আছে ভাল লাগছে হয় এইদরে আমি এতিয়া দেখাইছো যে ছাত্র ছাত্রীসকল যখন ইয়াত আহিছে রাহুল গান্ধীর অনুষ্ঠান উৎসাহী হয়ে আছে কংগ্রেসের যখন কর্মী উৎসাহী হয়ে আছে আর সকল এটা প্রস্তুতি বর্তমান তুঙ্গত নেতা আছে আমি কথা পাতিবলে চেষ্টা করি রাহুল গান্ধী ডাঙরিয়া যেহেতু আহিব আসামিজ সমাজতে হিন্দি কেসা প্রভাব পড়েগা যে রাহুল গান্ধী যে আনেছে ইহাপে বহুত বড়া প্রভাব পড়েগা রাহুল গান্ধী তো পুরে সেন্ট্রাল কে নেতা হ্যাঁ কংগ্রেস কে বড়ে লিডার হ্যাঁ ইহা আনে সে নিশ্চিত হি মনোজ তনওয়ার জি কো ফরক পড়েগা আর ও স্টুডেন্ট কে সাথ কোঅর্ডিনেট করতে কে লিয়ে আ রহে হ্যাঁ তো ভাইয়া ও তো বহুত মস্ত বেটার হো জায়েগা জি জি
নিশ্চয় টমাস, আমি দুটা দৃশ্য দেখুৱাই আছো। এফালে ৰাহুল গান্ধী আহিব সেই সভাৰ প্ৰস্তুতিৰ দৃশ্য, সোঁফালে আপোনালোকে দেখিবলৈ পাইছে এয়া আমি ডিব্ৰুগড়ৰ লাহোৱালৰ পৰা দেখুৱাইছোঁ। বাওঁফালে সোণাৰাম হাইস্কুল খেলপথাৰৰ পৰিৱেশ আমি দেখুৱালোঁ আৰু তাতো যিহেতু বৰ্তমান মঞ্চত নৃত্য গীত চলি আছে, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হৈ মনোনয়ন দাখিল কৰিবলৈ বহু সংখ্যক সমৰ্থক তেওঁৰ সৈতে যাব আৰু সমৰ্থকসকল আহি উপস্থিত হৈছে। এই দুয়োটা স্থানৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ দেখুৱাই থাকিম। কিছু সময়ৰ পাছত সোণাৰাম হাইস্কুল খেলপথাৰত হিমন্ত বিশ্ব গৈ উপস্থিত হ'ব আৰু 11:30 বজাত ৰাহুল গান্ধী গৈ উপস্থিত হ'ব লাহোৱালৰ এই খেলপথাৰখনত। ধাৰাবাহিক গতিত এই সম্প্ৰচাৰ চলি থাকিব। এতিয়া আগবাঢ়িছোঁ আন আন খবৰৰ মাজলৈ। আজি তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ মনোনয়ন দাখিলৰ যিহেতু অন্তিমটো দিন, মনোনয়ন দাখিলৰ অন্তিম দিনা কেইবাগৰাকীও ৰথী মহাৰথীয়ে দিব মনোনয়ন। আজি গুৱাহাটীত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উপৰি মনোনয়ন দাখিল কৰিব কংগ্ৰেছৰ অসীমা বৰদলৈ, মীৰা বৰঠাকুৰ, মঞ্জিত মহন্ত আৰু জালুকবাৰী সমষ্টিৰ অসম জাতীয় পৰিষদৰ প্ৰাৰ্থী চিত্তৰঞ্জন বসুমতাৰীকে ধৰি কেইবাজনো হাই প্ৰফাইল নেতাই। ইফালে আমিনগাঁৱৰ কামৰূপ জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ত মনোনয়ন দিব ছয়গাঁও সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰকিবুদ্দিন আহমেদ, হাজোৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী আনোৱাৰ হুছেইন, পলাশবাৰী সমষ্টিৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী যতীন মালীয়ে মনোনয়ন দাখিল পৰ্বত সকলোৱে কৰিব শক্তি প্ৰদৰ্শন। তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ মনোনয়ন দাখিলৰ আজি অন্তিম দিন, মনোনয়ন দাখিলৰ অন্তিম দিনা কেইবাগৰাকীও ৰথী মহাৰথীয়ে দিব মনোনয়ন। আজি গুৱাহাটীত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উপৰি মনোনয়ন দাখিল কৰিব কংগ্ৰেছৰ অসীমা বৰদলৈ, মীৰা বৰঠাকুৰ, মঞ্জিত মহন্ত আৰু জালুকবাৰী সমষ্টিৰ অসম জাতীয় পৰিষদৰ প্ৰাৰ্থী চিত্তৰঞ্জন বসুমতাৰীকে ধৰি কেইবাজনো হাই প্ৰফাইল নেতাই। ইফালে আমিনগাঁৱৰ কামৰূপ জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ত মনোনয়ন দিব ছয়গাঁও সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰকিবুদ্দিন আহমেদ, হাজোৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী আনোৱাৰ হুছেইন, পলাশবাৰী সমষ্টিৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী যতীন মালীয়ে মনোনয়ন দাখিল পৰ্বত সকলোৱে নিজৰ শক্তি প্ৰদৰ্শন কৰিব। আমাৰ সতীৰ্থ বলেন ভট্টাচাৰ্য বৰ্তমান লাইভত আছে, পোনপটীয়া সম্প্ৰচাৰত গৈছোঁ। বলেন, আপোনাৰ লগত কি শেহতীয়া আপডেট আছে? চাওক, নতুনকৈ গঠিত হোৱা অসম জাতীয় পৰিষদ আঞ্চলিক ৰাজনৈতিক দলৰ আজি গুৱাহাটীৰ তিনি প্ৰাৰ্থীয়ে মনোনয়ন পত্ৰ দাখিল কৰিব আৰু সেয়েহে দেখিব পোৱা গৈছে যে এই মুহূৰ্তত অসম জাতীয় পৰিষদৰ দলীয় সতীৰ্থবৃন্দ লগত লৈ এই মুহূৰ্তত উপস্থিত হৈছে। পূব গুৱাহাটী সমষ্টিৰ অদীপ কুমাৰ ফুকন, প্ৰিন্স হাইজুৰ হক দিছপুৰ সমষ্টি আৰু ৰুণা লাইলা পশ্চিম গুৱাহাটী সমষ্টি, আৰু তেখেতসকলে এই মুহূৰ্তত মনোনয়ন পত্ৰ দাখিল কৰিব আৰু দাখিল কৰাৰ প্ৰাক মুহূৰ্তত এই মুহূৰ্তত আমি দেখুৱাইছোঁ যে অদীপ কুমাৰ ফুকন মনোনয়ন পত্ৰ দিবলৈ এই মুহূৰ্তত সাজু হৈছে। আমি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ প্ৰথমে গুৱাহাটীবাসীৰ ৰাইজৰ বাবে কাম কৰিম বুলি আগবাঢ়িছোঁ। 42 বছৰ ৰাজপথৰ সংগ্ৰাম কৰিলোঁ, এবাৰ বিধান সভাত মজিয়াত সংগ্ৰাম কৰিম বুলি আগবাঢ়িছোঁ। মনোনয়ন দাখিল কৰিম, ৰাইজে মৰম কৰিছে, মনোনয়ন দাখিল কৰাৰ পিছত এই সংগ্ৰাম চলিব। মই খুব আশাবাদী যে গুৱাহাটীৰ যিটো আঞ্চলিকতাবাদী দুৰ্গ, সেই দুৰ্গাটো আমি উদ্ধাৰ কৰিব পাৰিম। জাতীয় পৰিষদে মোক দায়িত্ব দিছে আৰু জাতীয় পৰিষদৰ দায়িত্ব লৈ মই গুৱাহাটীবাসীক, মহানগৰবাসীৰ যিটো মানে সন্মান, সেই সন্মান ৰখাৰ কাৰণে মই সকলো ধৰণৰ কাম কৰিম, মই দায়বদ্ধভাৱে কাম কৰিম। বহু সমস্যা আছে, কিন্তু অতি গুৰুত্বপূৰ্ণ সমস্যা পানী। গুৱাহাটীবাসীৰ নাগৰিকৰ প্ৰত্যেক ঘৰে 24 ঘণ্টাৰ ভিতৰত কমেও 8 ঘণ্টা পানী পাবই লাগিব আৰু সেইকাৰণে মই দায়বদ্ধতাৰে এই গোটেই কামখিনি কাম কৰিম। আৰু গুৱাহাটী মহানগৰক দক্ষিণ পূব এছিয়া, ছাউথ ইষ্ট এছিয়াৰ অন্যতম এখন দুৱাৰ মুখ কৰাৰ কাৰণে সকলো ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। তিনিগৰাকী প্ৰাৰ্থী একেলগে মনোনয়ন দিবলৈ গৈছে, এই যে বিজেপিৰ ঢাক ধুমুহা, বিজেপিৰ জাক জমকতা, সেই জাক জমকতাৰ আঞ্চলিকতা শক্তি কিমান আচলতে ধৰি ৰাখিব পাৰিব, সেয়া কিন্তু প্ৰশ্ন। বিজেপিৰ জাক জমকতা, এইটো হিন্দী বোলে জাক জমকতা, অসমৰ শংকৰ মাধৱৰ ৰাজান পীৰৰ দেশত এই জাক জমতা নিবিচাৰে, সততা বিচাৰে, মনৰ ভাৱ বিচাৰে, মানুহৰ লগত থকাটো বিচাৰে। এই জাক জমতা হিন্দী বলে জাক জমতা 16 চলিছিল, 21 নচলে, 21 এই জাক জমতা উৰি যাব। অসমৰ মানুহৰ স্বাভিমান, অসমৰ মানুহৰ যিটো সন্মান, সেই সন্মান অসমৰ মানে ঘূৰাই আনিব, অসমীয়া জাতিৰ সন্মান ঘূৰাই আনিব, তাৰ বাবে এই ৰাজনৈতিক সংগ্ৰাম। সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য, আপোনাৰ প্ৰতিদ্বন্দ্বী? মই প্ৰতিদ্বন্দ্বী বুলি কাকো নাভাবোঁ, আমি ৰাষ্ট্ৰীয় ৰাজনৈতিক দল, আমাৰ আঞ্চলিক ৰাজনৈতিক দলৰ প্ৰতিদ্বন্দ্বী। আমি ৰাষ্ট্ৰীয় ৰাজনৈতিক দলক আমি বাধা দিম। গুৱাহাটী, আমাৰ পশ্চিম গুৱাহাটী, দিছপুৰ, এই তিনিওটা আমি আঞ্চলিক ৰাজনৈতিক দলে দখল কৰিম, আঞ্চলিক ৰাজনৈতিক দুৰ্গ আমি আকৌ প্ৰতিষ্ঠা কৰিম, সেইটো আমি অংগীকাৰবদ্ধ।
ধন্যবাদ জানাইছো। আন দুগৰাকী সতীৰ্থ আছে, দিশপুর সমষ্টি আছে, পশ্চিম গুৱাহাটী সমষ্টি আছে, ৰেলী আগবাঢ়িব, আমি কথা পাতিম, কারণ প্রার্থীসকলে এই মুহূর্তত অধিক উৎসাহী দেখাব পাইছে, দলীয় সমর্থকসকল লগত এই মুহূর্তে আগবাঢ়িছে। কেনেকুৱা দেখিছে আপোনাৰ সমষ্টি পশ্চিম গুৱাহাটী? একদম বহুত ভাল লাগিছে, বহুত বিপুল ভোটত আমি জয়লাভ কৰিম, ৰাইজৰ খুবেই আমি আবেগ অনুভূতি দেখা পাইছোঁ এই দলটোৰ প্ৰতি। আনকি আমি কিছু কিছু মঞ্চত এনেকুৱাও দেখা পাইছোঁ যে তেওঁলোকে কান্দিও উঠিছে আৰু নিজৰ ভাষাৰ প্ৰতি, নিজৰ জাতিৰ প্ৰতি তেওঁলোকৰ আবেগ উঠলি উঠিছে। আৰু আমি এইটো বিশ্বাসী যে সমগ্ৰ অসমত এইবাৰ অসম জাতীয় পৰিষদে বহুকেইখন আসন ল'ব আৰু পশ্চিম গুৱাহাটী তাৰ মাজত অন্যতম। এয়াই হওক নিৰ্বাচনী যুদ্ধ। ধন্যবাদ জনাইছোঁ বলেন ভট্টাচাৰ্য। অসম জাতীয় পৰিষদৰ প্ৰাৰ্থীসকলে নিজৰ মনৰ ভাৱ প্ৰকাশ কৰিছে। তিনিগৰাকী প্ৰাৰ্থীয়ে একেলগে মনোনয়ন দাখিল কৰিবলৈ আগবাঢ়িছে। পোনপটীয়া সম্প্ৰচাৰ আমি অব্যাহত ৰাখিম, লগতে আন আন কেতবোৰ খবৰো জনাই থাকিম, কিন্তু সময় হৈছে এতিয়াৰ বাতৰিৰ পৰা বিদায় লোৱাৰ।